জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আজ আমাদের শ্রীবাসঙ্গন কিশোরী কুঞ্জে প্রথম দিনের ঝুলন, 13 দিন ব্যাপী যে ঝুলন চলবে তার হচ্ছে আজ প্রথম দিন। তাই তোমাদেরকে দর্শন করাবো প্রথম দিনের ঝুলন। ঝুলন শুরু হওয়ার আগে চলো আমরা একবার দর্শন করে নেই আজকের শৃঙ্গার, দর্শন করব নিতাই চাঁদকে, তারপর আমরা ঝুলন কীর্তন আস্বাদন করব প্রভুপাদের কণ্ঠে। অবশ্যই ভিডিও পুরো দেখো এবং কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। এই কদিন প্রত্যেক দিনই কিন্তু ঝুলন কীর্তনের ভিডিও আসবে এই নিতাই দরবার চ্যানেলে। শ্রীবাসঙ্গনের ঝুলন তোমরা এখানে দর্শন করতে পারবে। যাদের সম্ভব হবে, যাদের ইচ্ছে হবে, তারা অবশ্যই কিন্তু আমাদের মন্দিরে এসে ঝুলন আস্বাদন করতে পারো। আমাদের মোটামুটি 8:30 থেকে কীর্তন শুরু হচ্ছে। এখন একাদশীর আগের দিন পর্যন্ত, মানে দশমীর দিন পর্যন্ত এই 8:30 নাগাদ কীর্তন শুরু হবে এবং 10:30-10:30 প্রাণেশ্বরী যতক্ষণ করাবেন ততক্ষণ পর্যন্ত হবে। আর একাদশীর দিন থেকে কিন্তু রাত্রের ঝুলন মোটামুটি 12:30-12:30 নাগাদ ঝুলন শুরু হবে। তাই যারা দর্শন করতে চাও নিজেরা সামনাসামনি এসে, তারা কিন্তু এখন আসতে পারো, কারণ অত গভীর রাতে আসতে গেলে তো অনেকেরই পক্ষেরই অসুবিধে হবে, এখন আসাটা কিন্তু সহজ। আর যারা আসতে পারছো না তাদেরও দুঃখের কোনো কারণ নেই, তারা কিন্তু এই নিতাই দরবারের মাধ্যমে আস্বাদন করতে পারবে। কিন্তু তার জন্য কি করতে হবে, অবশ্যই কিন্তু নিতাই দরবার সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো আমরা ঝুলন দর্শন করি, একটু দর্শন করিয়ে দেই। এই হচ্ছে ঝুলনের প্রথম দিনের আজকের প্রাণেশ্বরীর শৃঙ্গার দর্শন করো। আজ সবুজ দিয়ে শুরু হচ্ছে। এই যে দেখো সখীদের শৃঙ্গার একটু দর্শন করাই, দর্শন করো সখীদেরকেও, এ পাশেও দর্শন করাই। দর্শন করো, এবারে চলো একবার শ্যামকে দর্শন করি। এই দেখো শ্যাম আর দাদা সেজে গুজে রেডি হয়ে বসে আছে। শ্যাম দেখো একদম তৈরি। এই হচ্ছে প্রথম দিনের শৃঙ্গার। সখাদেরকেও পাশে দেখতে পাচ্ছ সেজে গুজে বসে আছে। এই হলুদ পোশাকটা এবার ঝুলন উপলক্ষে নতুন পোশাক তৈরি করা হয়েছে। কাপড়টা জয়পুরে যে গিয়েছিলাম আমরা গত বছর ডিসেম্বর মাসে, হয়তো তোমাদের মনে থাকতে পারে, গোবিন্দজি দর্শন করিয়েছিলাম তোমাদের, সেই সময় আনা হয়েছিল। এবার চলো বাকিদেরকে একটু দর্শন করি। সবাইকে সবুজ পোশাক পরিয়েছি, কিন্তু গোপালদেরকে গয়নাগাটি কিছু পরাইনি। তার কারণ হচ্ছে আমি একদম একাদশীর দিন থেকে ওদেরকে গয়নাগাটি পরিয়ে শৃঙ্গার করব এরকম ভেবেছি, কারণ ওদের ঝুলন তো একাদশী থেকে হবে। একাদশীর দিন থেকে ওরা বারান্দায় ওদের দোলনায়, যে ওদের জন্য যে দোলনা আছে প্রত্যেকবার যে দোলনায় ওরা দোলে সেই দোলনায় বসাবো একাদশীর দিন থেকে। সেটা একাদশীর দিন থেকে আমাদের নিতাই চাঁদও কিন্তু দুলবেন, ওই তখন ওদেরকে আমি গয়নাগাটির সব কিছু পরিয়ে সাজিয়ে দেব। মাকেও সাজাইনি, দেখি কাল একবার মাকে চেষ্টা করবো একটু সাজিয়ে দেওয়ার। এই বাবাদের দর্শন করো, এবার চলো একবার নিতাই চাঁদকে দর্শন করে আসি। এই হচ্ছে আজ ঝুলনের প্রথম দিনে নিতাই চাঁদ এবং দুই মায়ের শৃঙ্গার দর্শন করো। আমাদের নিতাই চাঁদ একাদশীর দিন থেকে দোলনায় ঝুলনে ঝুলবেন। এই হচ্ছে আজকের শৃঙ্গার। প্রত্যেককে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ঝুলনের প্রথম দিন এই যে সখী মায়ের শৃঙ্গার দর্শন করছো, মায়ের আনুগত্যেই ঝুলন লীলা স্মরণ।
Oh, yeah.
Thank you.
Oh,
জয়।